কথাই আছে সৌন্দর্য হলো সুখের প্রতিশ্রুতি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে। আপনাদের সাথে পুরো সময়টা জুড়ে থাকছি আমি তমা রশিদ। দর্শক, আপনারা জানেন আমাদের অনুষ্ঠানটি তিনটি ভাগে বিভক্ত। প্রথমেই থাকছে হট সিট উইথ সেলিব্রিটি, এরপরে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেটআপ এবং সর্বশেষ বিউটি টিপস। প্রথমেই হট সিট উইথ সেলিব্রিটি। বাংলা চলচ্চিত্রে সুদিন ফিরে এসেছে, দর্শকেরা পরিবার সহ হলে যাচ্ছে, হলে থাকছে উপচে পড়া ভিড়। শুধু ভিড় কথাটা বললেই ভুল হবে, কেননা হাউসফুল শব্দের প্রয়োগ হচ্ছে ব্যাপক হারে। সেই চলচ্চিত্রের একজন অভিনেত্রী আজ যুক্ত হয়েছেন আমাদের সাথে। স্বাগত জানাচ্ছি চলচ্চিত্রের জনপ্রিয় মুখ মৌ খানকে। স্বাগত আপনাকে, কেমন আছেন? থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আপনাকে দেখতে অনেক ভালো লাগছে, সত্যি আসলে সিনেমাতে যেরকম সুন্দর লাগে এখানেও তেমনই ফুটফুটে লাগছে। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। একদম শুরুটাই করতে চাচ্ছি যেমন জামাই তেমন বউ সিনেমার গল্প দিয়ে, সেখানে আপনার অভিজ্ঞতা দিয়ে। যেহেতু ঠিক ঈদের কিছুদিন আগেই সিনেমাটা মুক্তি পেয়েছে এবং হাউসফুল শব্দটাও আমরা শুনেছি এই সিনেমায়, তাই জানতে চাই কেমন অভিজ্ঞতা সব মিলিয়ে। খুব ভালো ছিল। সিনেমার শুটিং শুরু হওয়ার পর থেকে সিনেমার রিলিজ পর্যন্ত জার্নিটা খুবই ডিফারেন্ট ছিল, খুবই ভালো ছিল। আমার টিমে যারা ছিলেন, আমার ডিরেক্টর, আমার কো আর্টিস্ট, সবাই অনেক হেল্প করেছেন অ্যান্ড খুব মজা করে আমরা কাজ করেছি, খুব ভালো ছিল। আপনারা তো জানেনই যে আমাদের সবার পরিচিত মুখ মনোয়ার হোসেন ডিপজল ভাই ছিলেন আমার বিপরীতে, খুব ভালো করে কাজ করেছি। অ্যান্ড সিনেমা যখন রিলিজ হলো, রিলিজের সময়টার কথা বলবো যে দর্শকের এত ভালোবাসা পেয়েছি, আই এম জাস্ট ব্লেসড বলবো। বাহ, চমৎকার। বিশেষ করে আপনার দ্বিতীয় সিনেমা ছিল এটা এবং সে হিসেবে বেশ সাফল্য পেয়েছেন। এর পাশাপাশি সামনে আরও তো ব্যস্ততা, যেটা আসলে আমরা জানি, তো একটু জানতে চাই সংক্ষেপে সামনে কী কী ব্যস্ততা আপনার? সামনে আমার আরও দুটো সিনেমা রিলিজ হচ্ছে ডিপজল ভাইয়ের সাথে, এবং আমার আরও বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সামনে আরও দুটো সিনেমার কাজ করছি আমি, প্রেম কাব্য এবং ডিলিট নামের, এবং সব কিছু ঠিকঠাক থাকলে ডিপজল ভাইয়ের প্রোডাকশনেও কাজ শুরু করার প্ল্যান আছে। তো সব কিছু মিলে সামনে বেশ ব্যস্ত সময় কাটতে যাচ্ছে। বাহ, এবং এই ব্যস্ততার মাঝেও আসলে অভিনেত্রী হিসেবে অন্যদের সিনেমাকেও আপনি বেশ প্রশংসা দিচ্ছেন এবং হলে গিয়ে দেখছেন, সেই বিষয়েও জানতে চাচ্ছি যে যখন নিজে একজন অভিনেত্রী নিজের সিনেমার পাশাপাশি সমসাময়িক সময়ে আরেকজনের সিনেমা দেখতে হলে যাচ্ছেন, সিনেমা দেখছেন, তখন নিজের ভিতরে কী প্রতিক্রিয়া থাকছে বা আপনার চারপাশের দর্শক যারা থাকছে বা আপনার ভক্ত যারা থাকছে তারা বিষয়টাকে কীভাবে দেখছে? আমি একজন নিজে অভিনেত্রী, ঠিক আছে, বাট আমি কিন্তু আগে থেকে সিনেমা দেখতে অনেক পছন্দ করি। আমি যখন থেকে সিনেমা দেখা শুরু করেছি আমি চেষ্টা করি সবার কাজ দেখার, অ্যান্ড যখন সিনেমায় অভিনয় করা শুরু করেছি আমি চেষ্টা করি যে কে কেমন কাজ করছে। আমার আসলে ওনারা আমার অনেক আগে এসেছেন, সিনিয়র মানুষজন, তো ওনাদের কাজ দেখে আমি আসলে দেখার চেষ্টা করি। ভালো সিনেমা হলে, যেটা অনেক আলোচনায় থাকে, আমি চেষ্টা করি। এবার ঈদে আমি ফুল ফ্যামিলি নিয়ে গিয়ে ঈদের একটা সিনেমা দেখেছি, প্রায় আমার ফ্যামিলির 10 জন মিলে গিয়েছিলাম, তো সবাই মিলে দেখেছি। ভালো লাগে আসলে, মানুষের কাজ দেখলে অনেক কিছু শেখা যায়, আমি বিশ্বাস করি এটা, এই জন্য আমি চেষ্টা করি সবার কাজ দেখার। চমৎকার। তার মানে একজন ভালো অভিনেতা আর ভালো অভিনেত্রী হতে গেলে অবশ্যই ভালো দর্শক হতে হবে, এমনটাই তো? হ্যাঁ অবশ্যই, ভালো দর্শক না হলে শিখবো কী করে। এবার একটু আপনার সিনেমার মিষ্টি অভিজ্ঞতাতে চলে যাচ্ছি। যেমন জামাই তেমন বউ, এই সিনেমাতে আসলে আমরা দেখেছি জামাই বউয়ের ঝগড়া এবং দর্শকেরা বেশ মজা পেয়েছে, এবং অনেকে আসলে জানতে চায় যে মৌ খান যখন বিয়ে করবে তখন বউ হিসেবে কি এরকম ঝগড়াটে হবে নাকি মিষ্টি মৌ খান আসলে মিষ্টি থাকবে? আমি এখনও বলতে পারছি না, কারণ আমি তো বিয়ে করিনি। ঝগড়াটে হবো না মিষ্টি হবো সেটা বোঝা যাবে পরে, বাট আমি বলবো যে আমি আসলে এরকম না, আমি আসলেই অনেক সফট। মানে আমি আসলে আমার যারা নিজের খুব কাছের মানুষ না হলে আমি কিন্তু খুব কথা, অনেক বেশি কথাও বলি না। মানে আমি একটু চুপচাপ থাকতে পছন্দ করি, একটু ইন্ট্রোভার্ট টাইপের। বাট আবার যখন যারা আমার অনেক বেশি কাছের, লাইক একটু ফ্রেন্ডলি রিলেশন হয়ে গেল, তাদের সাথে আবার কথা বলি। যেমন মেকআপ রুমে তুমি আর আমি অনেক কথা বলছিলাম, কিন্তু কারণ আমাদের টেস্ট মিলে গেছে, মাত্র একটা কথা বললেন যে ইন্ট্রোভার্ট। সো অনেক দর্শকেরাই আছে যারা হয়তো মিডিয়াতে আসতে চায় কিন্তু ইন্ট্রোভার্ট তারা, তাই ভাবে কীভাবে আসবো। ইন্ট্রোভার্ট আর মিডিয়াতে কাজ করা দুটো কি মানে একসাথে সম্ভব? কেন সম্ভব না, আসলে একটা মানুষের কাজের জায়গাটা টোটালি ডিফারেন্ট। বাট আমরা যেহেতু শো বিজনেসে আছি, আমাদের অনেক মানুষের সাথে কথা বলতে হয়, মিশতে হয়, কথা বলতে হয়। বাট যে মানুষটা আসলে একটু চুপচাপ বেশি থাকেন, উনিও যদি কাজ করতে চান কেন কাজ করতে পারবেন না, কাজের জায়গাটা টোটালি আলাদা।
বাহ, চমৎকার। এবার আপনার কাছ থেকে আসলে একটা ডায়লগ জানতে চাই, যেটা হচ্ছে আপনার যেমন জামাই তেমন বউ সিনেমার আপনার পছন্দের এবং খুব জনপ্রিয় একটা ডায়লগ বলুন। সবগুলো ডায়লগই আসলে আমার অনেক পছন্দের ছিল, যেমন ঝগড়াগুলো অনেক পছন্দের ছিল। এই সিনেমায় তো ম্যাক্সিমামই ঝগড়া, সো ঝগড়ার ডায়লগ আমি টিভি চ্যানেলে দিতে চাচ্ছি না, এটার জন্য সিনেমাটা দেখতে হবে। তো মজা লেগেছে অনেক, অনেক মজা করে কাজ করেছি আমরা। তার মানে হচ্ছে আপনার পছন্দের ডায়লগটা আসলে একটা ঝগড়ার ডায়লগই, আমরা এটা ধরেই নিচ্ছি। অভিনয় করা আসলে অনেক কঠিন, তো এই পর্যায়ে জানতে চাই একজন অভিনেত্রী হতে গেলে আসলে কী কী গুণ থাকা একদমই উচিত বা প্রয়োজনীয়, এমন পাঁচটা গুণ আমাদেরকে বলুন। অভিনেত্রী হতে গেলে আসলে অভিনয়টা জানতে হবে, এটা এক নম্বর গুণ অবশ্যই, সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট অভিনয়টা জানতে হবে। শুদ্ধ উচ্চারণ, সুন্দরভাবে কথা বলতে পারা, মানুষের সাথে সুন্দরভাবে মিশতে পারা, এটাও একটা গুণ হতে পারে। একজন ভালো আর্টিস্টকে অবশ্যই ভালো ডান্সারও হতে হবে, যদি ভালো ডান্স করতে পারেন এটা তার ক্যারিয়ারকে আরও প্লাস করবে আমি মনে করি। এছাড়াও তাকে অনেক ফিটনেস ফ্রিক হতে হবে, ডেফিনেটলি ফিটনেস অনেক ইম্পর্ট্যান্ট। যদিও অনেক প্লাস সাইজের অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন আমাদের, তারপরেও আমি বলবো যে ফিটনেসটা অনেক ইম্পর্ট্যান্ট। তো এই তো এটা চারটা গেল, নিজেকে মেনটেন করতে হবে ফিটনেসের মধ্যে পড়ে। সৌন্দর্য ধরে পাঁচ নাম্বারটা আমি বলে দিই, সেটা হচ্ছে নিজেকে তৈরি করার সে ক্যাপাবিলিটিস থাকতে হবে, অর্থাৎ মেকওভারটা টুকটাক জানতে হবে। এই ধরনের আসলে আরও অনেক বিষয় আপনার কাছ থেকে জানার আছে, তবে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, চলুন দেখে আসি এই সপ্তাহের ট্রেন্ডি লুকস অ্যান্ড গেটআপে কি থাকছে। হ্যালো, দিস ইজ সাইমা রোজা। আজকে আমি আপনাদের সাথে আছি রোজাস মেকওভার থেকে, এবং আজকে যে সেগমেন্ট সেটা হচ্ছে ট্রেন্ডি লুক অ্যান্ড গেটআপ। সো ট্রেন্ডি লুক অ্যান্ড গেটআপে আজকে আমি একটা ট্রেন্ডি মেকআপ দেখাবো। সো ভিউয়ার্স, আজকে আমার সাথে মডেল আছে জয়া। দর্শক, আমি এখন যে আই মেকআপটা করবো, এই মেকআপটা খুব সুন্দর একটা স্মোকি এবং গর্জিয়াস একটা স্মোকি আই লুক করবো। সো ওটাকে কীভাবে সেট করতে হয় সেভাবে আমি দেখিয়ে দিব, এবং টিউটোরিয়ালটা আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। এখানে ব্ল্যাক অ্যান্ড গ্রিনটা কেন ব্লেন্ডিং করা হচ্ছে এটার একটাই কারণ, আপনি গ্রিনটা সরাসরি অ্যাপ্লাই করলে কখনো আপনি গ্রিনটা পারফেক্ট পাবেন না। আমি এখন এটা গ্লিটারি জেল ইউজ করছি, আর জেলটাকে বসিয়ে দেওয়ার পরে আমি এটা লুজ শ্যাডো ইউজ করব, যেটা এখানে গোল্ডেন এবং হচ্ছে কপারের কম্বিনেশনে। ওর যেহেতু ল্যাশটা অনেক বড়, সো সেক্ষেত্রে আমি হালকা মাস্কারা টাচ আপ করবো। যেহেতু ডার্ক আই লুক, এখানে ওয়াটার লাইনে কাজল না দিলে ভালো লাগবে না। ব্রঞ্জ কালারের সাথে আমি এখন এই কালারটা একটু অ্যাপ্লাই করছি। এখন আমরা চলে যাব আইল্যাশে, এবং আইল্যাশের ক্ষেত্রে ওই যে গামটা খুব সাবধানে লাগাতে হবে, ব্যান্ডের উপরে আমরা দিব এবং কিছুক্ষণ ওয়েট করে আরেকবার একটু অ্যাপ্লাই করব। দর্শক, আমার আইল্যাশ কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি মাস্কারা দিয়ে হালকা একটু সেট করে ফেলব। গ্রিন স্মোকি কাজলটা লাগিয়েছি যেহেতু ওটার জন্য স্মাচ না করে নিচের দিকে সরে না আসে, সেক্ষেত্রে কোনো পাউডার বা কিছু ইউজ করার দরকার পড়বে না। এবং এখন আমি যে লাইনারটা দিচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারের লাইনার, এটাও বসে থাকবে, চোখের নিচে একটু গ্লিটারি ভাব থাকবে। এরপরে আমি চলে যাবো হাইলাইটারে, এটা আমি অবশ্যই আজকে সিলভার দিব না, আমি একটু গোল্ডেন টাচ করব। ভিউয়ার্স, আমার আজকের আই মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে গ্রিন ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের কম্বিনেশনে। সো এবার আমি চলে যাব বেজ মেকআপে, এবং বেজ মেকআপের ক্ষেত্রে আমি যে প্রিপারেশনটা করে রেখেছি সেটা ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং এবং প্রাইমিং। প্রাইমার যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে যাব একদম ডিরেক্ট সরাসরি বেজ মেকআপে। দর্শক, আমি আমার বেজ মেকআপ আজকে কমপ্লিট হয়ে গেল, এরপর আমি চলে যাব ব্রঞ্জার, দেন হচ্ছে আমি চলে যাব কাউন্টারিং, ব্ল্যাশ অ্যান্ড হাইলাইটার। ব্ল্যাশটা কমপ্লিট করছি, ব্ল্যাশের ক্ষেত্রে আমি একটু অরেঞ্জিশ রাখছি।
এরপর আমি চলে যাবো, আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমি চলে যাব লিপস্টিকে, আর লিপস্টিকের ক্ষেত্রে আমি অবশ্যই ও শাড়ির সাথে যে ডিপ মারুন কালার আছে আমি সেই মারুন কালারটাই আমি একে ইউজ করে দেবো। ডিপ এটাকে মারুন না, লাইক এটা পিঙ্ক, ডিপ পিঙ্ক এবং মারুনের একটা কম্বিনেশান। সো চলুন ভিউয়ার্স, হয়ে গেল আমাদের আজকের পার্টি লুক, এবং স্মোকি লুকের সাথে ছিল গ্লাস স্কিন মেকআপ লুক। সো আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগবে। নেক্সট টাইম কখন আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। চলুন দেখে নিই এই সপ্তাহে বিউটি টিপসে কি থাকছে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আই এম সাকিরন ফ্রম সাকিরনস মেকওভার স্যালন। আজকের বিউটি টিপসে থাকছে হেয়ার কেয়ার টিপস। হেয়ার কেয়ার বলতে আমরা প্রথমেই আমাদের মাথায় চলে আসে যে হেয়ার ফল। হেয়ার ফল আমাদের অনেক কারণে হতে পারে, ইন্টারনাল কারণে হতে পারে, ড্যান্ড্রফ থাকলে হতে পারে, অয়েলনেসের জন্য হতে পারে, শ্যাম্পুর জন্য হতে পারে। তো আমরা ফার্স্টেই ফাইন্ড আউট করবো আমাদের কী কারণে হেয়ার ফলটা হচ্ছে। ড্যান্ড্রফ থাকলে আমরা অবশ্যই ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করব, অ্যান্ড অয়েলি স্ক্যাল্প হলে আমরা আমাদের স্ক্যাল্পের সাথে যায় এমন কোনো শ্যাম্পু ইউজ করব, অ্যান্ড অবশ্যই আমাদের হেয়ার অনেক ক্লিন রাখব। আমাদের হেয়ার অনেক রাফ হয়ে যায়, বিশেষ করে শীতে তো আরও বেশি রাফ হয়ে যায়। তো রাফনেসের জন্য আমরা অবশ্যই আমাদের হেয়ারের সাথে যে শ্যাম্পু যায় সেরকম একটা শ্যাম্পু সিলেক্ট করব, অ্যান্ড সপ্তাহে অবশ্যই একবার অয়েল ম্যাসাজ করব, কন্ডিশনার ইউজ করব বাসায়, অ্যান্ড অবশ্যই প্রফেশনালি একবার হেয়ার স্পা নিব। আমরা অনেকেই হেয়ার কালার রিবন্ডিং করে থাকি, সেক্ষেত্রে আমাদের হেয়ারটা আরও বেশি ড্রাই অ্যান্ড ড্যামেজড হয়ে যায়। তো আমরা বাসায় তো বেশি বেশি কেয়ার নিবই, সাথে প্রফেশনালি উইকলি বা 15 ডেজে যদি একবার হেয়ার স্পা বা ক্যারোটিন ট্রিটমেন্ট নিতে পারি তাহলে আমাদের হেয়ারটা আরও হেলদি লাগবে। অনেক সময় দেখা যায় আমরা হেয়ার ট্রিটমেন্ট করছি, কেয়ার নিচ্ছি, কিন্তু কোনো কাট করছি না, ইচ্ছা মতো লম্বা কোনো শেপ নাই। আমরা যদি একটু সুন্দর করে হেয়ার কাট করি তাহলে হেয়ারটা দেখতে আরও হেলদি লাগবে, সুন্দর লাগবে। আমরা অনেক সময় বাসায় অনেক এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করে থাকি, সেক্ষেত্রে অনেক সময় হেয়ার ড্রাই ড্যামেজ হয়ে যায়। তো আমরা চেষ্টা করব এক্সপিরিয়েন্স কারো হাতে যেন সবসময় আমাদের হেয়ারের কাজগুলো করাতে, যেমন কালার, রিবন্ডিং অ্যান্ড অল দিস থিং। আমরা বাসায় অল টাইপ অফ হেয়ারের জন্য একটা ট্রিটমেন্ট করতে পারি, আমরা আগে অয়েল ম্যাসাজ করে তারপরে একটা প্যাক বানাবো। প্যাকের জন্য লাগবে ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে টক দই, মেথি গুঁড়া, ডিমের সাদান্ত, একসাথে পেস্ট করে আমরা পুরো চুলে লাগিয়ে নেব। তারপরে আমরা আধা ঘন্টা পরে শ্যাম্পু কন্ডিশনার করে ফেলবো। এটা সব ধরনের হেয়ারের জন্য অনেক ভালো কাজ করবে। এগুলোই ছিল আজকের বিউটি টিপস, ধন্যবাদ সবাইকে। নিশ্চয়ই এই সপ্তাহে বিউটি টিপস আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। আমরা কথা বলছি চলচ্চিত্রের অভিনেত্রী মো খানের সাথে, আবারও চলে যাচ্ছি তার সাথে গল্পে। আপনার সাথে তো আসলে ইতিমধ্যে অনেক বিষয় নিয়ে গল্প হলো, এখন একটু জানতে চাচ্ছি শপিং নিয়ে। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি খুব বেশি ফ্যাশন ফ্রিক, খুব ট্রেন্ডি জামা কাপড় পরেন, আমার তো মানে পার্সোনাল ফেভারিট হয়ে গেছেন। তো সেক্ষেত্রে নিশ্চয়ই অনেক বেছে বুঝে বুঝে শপিং করা হয়। শপিং করার জন্য আসলে কোন ধরনের জায়গা বেশি পছন্দের? শপিং করার জন্য কোন ধরনের জায়গা আমি বলবো না, কারণ আমার যখন যেটা পছন্দ হয় আমি জাস্ট কিনে ফেলি। লাইক আমি ফেসবুকে স্ক্রল করছি, আমার কোনো ড্রেস পছন্দ হয়ে গেছে, আমি অনলাইন থেকেও শপিং করি, বা দেশেও শপিং করা হয়, দেশের বাইরে যদি যাওয়া হয় বাইরে থেকেও পিক করি। বাট আমি একটু চেষ্টা করি যে এখন কীরকম ট্রেন্ড চলছে, কীরকম ড্রেস মানুষ পরছে, একটু ট্রেন্ডি থাকার। শুটিং করার জন্য তো বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, কখনো অনেক ডার্ক মেকআপে নিজেকে উপস্থিত করতে হচ্ছে, আবার কখনো লাইট মেকআপে। আর দর্শকদের তো আমরা মাত্রই বিউটি টিপস দিলাম, তবে মৌ খানের বিউটি টিপস আমরা জানতে চাই। কী করে মৌ খান, ঘরে বসে আসলে কী এমন জাদু করে ফেলে যে মৌ খান এত সুন্দর? পানি খাওয়াটা ইম্পর্টেন্ট, আমি দিনে প্রচুর পানি খাই, অ্যান্ড রাতের প্রপার স্লিপটা অনেক ইম্পর্টেন্ট, রাতে ঘুমানো উচিত আমাদের। তো ঘুম, পানি খাওয়া, নিজেকে একটু মেনটেন করা, একটু হালকা এক্সারসাইজ করা, এগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। এছাড়া এর বাইরে আমি আসলে তেমন করে কিছু করি না যেটার জন্য এক্সট্রা অনেক এফোর্ট দেওয়া বা এক্সট্রা কোনো কিছু করা, আমি এক্সট্রা কোনো কিছু করি না।
অভিনেত্রী যেহেতু আপনি একজন, তার মানে কাজের অনেক প্রেশার থাকে। আপনার কাজটা এমন না যে 9টায় গেলাম আর 5টায় চলে আসলাম বাসায়। আপনার কাজটা এমন যে শুরু হচ্ছে কখন আমি জানি, শেষ হবে কখন আমি জানি না। এটা হতে পারে ভোর 4টা, হতে পারে আগামীকাল দুপুর 1টা। তো সেক্ষেত্রে প্রপার স্লিপ কিংবা অনেক বেশি পানি খাওয়া কিংবা ডায়েট করা কিংবা ফিটনেস মেনটেন করা কতটুকু সম্ভব? এটা শ্যুটিংয়ে খুব একটা হয় না, কারণ শ্যুটিংয়ে তো আমরা অনেক ব্যস্ত থাকি, আমাদের খাওয়ার টাইম টেবিলই ঠিক থাকে না, তুমি খুব ভালো করে জানো। কারণ আমরা সারাদিন যখন শ্যুটিং করি, মাঝে মধ্যে আউটডোরে কাজ থাকলে আমাদের সানডাউন হওয়ার পর আমরা খাবার খাচ্ছি, এমনও টাইম যায়। তো ওই টাইমে আসলে ডায়েট মেনটেন করা কখনোই হয়ে ওঠে না। বাট আমরা যতটুকু পারি নিজেকে যতটুকু ব্যালেন্স করা যায়, লাইক সকালবেলা উঠে একটু মেকআপ নেওয়ার আগে হালকা 10-15 মিনিট একটু হালকা করে এক্সারসাইজ করে নেওয়া, অ্যান্ড শ্যুটিং থেকে এসে রাতে প্রপারলি মেকআপটা উঠানো অনেক ইম্পর্টেন্ট, যাতে নেক্সট ডের জন্য আমি প্রিপারেশন নিতে পারি। সো এভাবে আসলে ব্যালেন্স করে করতে হয়। আর যে সময়টাতে আমরা বাসায় থাকি, ওই টাইমটাতে আসলে নিজেকে টেক কেয়ার করা যেতেই পারে। এবং ফিটনেসের কথা যেহেতু আপনি বলেছেন, তার মানে পছন্দের খাবারকে কিন্তু না বলাটা খুবই অসম্ভব। যদিও ফিটনেস ফ্রিক বলে একটা কথা আছে, কিন্তু তারপরে পছন্দের খাবার দেখলে একটু ইচ্ছে করে, জিভে জল চলে আসে। তো সেক্ষেত্রে পছন্দের খাবারের তালিকা কী কী রয়েছে? পছন্দের খাবার আমি অনেক কিছুই পছন্দ করি। আইসক্রিম চকলেট খেতে প্রচুর পছন্দ করি। চকলেট দেখলে তো আমার মাথা ঠিক থাকে না, তো চকলেট আমি অনেক খেয়ে ফেলি, তারপরও তো মেনটেন করতে হয়। এখন একটু কমিয়ে দিয়েছি, বাট আই লাভ চকলেট। এই জন্য আপনি দেখতে চকলেটের মতো, চকলেটই। আমরা একটু এবার এক্সপ্রেশন নিয়ে কথা বলি। সিনেমা করতে হলে এক্সপ্রেশনের প্রতি অনেক বেশি লক্ষ্য রাখতে হয়। আপনাকে যদি এখন বলা হয় যে 5টা এক্সপ্রেশন দেখাতে আমাদেরকে, আপনি কি এখন দেখাতে পারবেন? সো এক্সপ্রেশন দেখানোর পরপরই সেই এক্সপ্রেশনের নামটা বলতে হবে। আমি এক্সপ্রেশন দেখাই, তুমি নাম বলে দাও। না, এটা আপনাকে বলতে হবে, এটা আপনাকে বলতে হবে। সো স্টার্ট বলো, এটা কি ছিল? মন খারাপ? একদম হয়েছে। দুই নাম্বার এবার আমরা হাসছি, খুব উৎফুল্ল। ভিলেন সিডাকটিভ, আর কি করতে পারি? আর একটা, আরেকটা খুবই জনপ্রিয় কিন্তু, কিউট। আমরা কান্না দেখতে চাই না, আমি কাঁদতে চাই না, আমরা হাসতে চাই। আমরা মানে সদা হাস্য উজ্জ্বল একজন মানুষ। যাই হোক, আসলে কথা বলতে বলতে তো একদম সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি, বাট অফ স্ক্রিনে অনেক আড্ডা হবে, কেননা টেস্ট যেহেতু মিলে গেছে। একদম। তো এই শেষ সময়ে যদি এশিয়ান টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনার? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে এখন অনেক ভালো ভালো বাংলা সিনেমা নির্মাণ হচ্ছে। আমি যেহেতু সিনেমার মানুষ, সিনেমা নিয়ে কথা বলছিলাম, অনেক ভালো ভালো বাংলা সিনেমা হচ্ছে। আপনারা পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে বাংলা সিনেমা দেখুন, বাংলা সংস্কৃতির সাথে থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন, আমাদেরকে অনেক অনেক ভালোবাসুন, এবং আমার সিনেমা দেখুন, আমাদের সিনেমা দেখুন, অবশ্যই এশিয়ান টিভির সাথেই থাকুন। থ্যাংক ইউ। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ মৌখানি, ব্যস্ততার মাঝে সময় দিলেন এবং এত সুন্দর সুন্দর অভিজ্ঞতাগুলো শেয়ার করলেন। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। দর্শক, আজকের মতো শেষ হয়ে গেল আমাদের অনুষ্ঠান গ্লস অ্যাংলিটার। আগামী সপ্তাহে আবারও চলে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।